শেখ হাসিনা ভারতে আছেন নাকি আরব আমিরাতে চলে গেছেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর উঠেছে যে শেখ হাসিনা আরব আমিরাতে চলে গেছেন সেখানে শামীম ওসমানের বাসাতে আছেন তবে এবার ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে এই খবর পুরোপুরি ভিত্তিহীন তিনি দিল্লি ছেড়ে মধ্যপ্রাচ্যের কোনো দেশে যাননি তিনি এখনও ভারতে আছেন এই সংক্রান্ত সংবাদ পরিবেশন করেছে বিবিসি বাংলা তারা বলছে দিল্লি থেকে বিবিসি বাংলার সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ জানাচ্ছেন তিনি গত আটচল্লিশ ঘন্টায় বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্রের সঙ্গে কথা বলেছেন এবং তারা প্রত্যেকে নিশ্চিত করেছেন শেখ হাসিনা এখানে গত সপ্তাহে যেভাবে ছিলেন এই সপ্তাহ ঠিক একইভাবে আছেন তিনি দিল্লিতে ঠিক কোথায় অবস্থান করছেন তা ভারত আনুষ্ঠানিকভাবে কখনোই জানায়নি কিন্তু সেই লোকেশন যে গত কয়েকদিনের ভিতরে মোটেও পাল্টায়নি সে কথাও জানানো হয়েছে দিল্লির সাউথ ব্লকে একটি উচ্চপদস্থ সূত্র বিসির কাছে এমনও বলেছেন যে পরিস্থিতি আসুক না কেন শেখ হাসিনা এই মুহূর্তে ভারতের সম্মানিত অতিথি তিনি যদি পরে তৃতীয় কোনো দেশেও জানো সেটা নিয়ে আমাদের লুকোছুপ করার মতো কোনো কারণ নেই ফলে শেখ হাসিনা গোপনে সংযুক্ত আরব আমিরাতের মতো কোনো দেশে পাড়ি জমিয়েছেন এসব খবরকে উপেক্ষা করতেই পরামর্শ দিচ্ছেন তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান নিয়ে গত কয়েকদিন ধরে নানা ধরনের আলোচনা চলছে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন গণমাধ্যমে নানারকম বক্তব্য এসেছে এ বিষয়ে মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হুসেন বলেছেন ওনার অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারেনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চেয়েছেন শেখ হাসিনার বিষয়ে তখন তিনি বলেন আমরা দিল্লিতে খোঁজ করেছি আমিরাতেও খোঁজ করেছি কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারেনি তোহিত হুসেন বলেছেন আপনারাও যেমন দেখেছেন আমরাও দেখেছি তিনি আজমানের সম্ভবত গেছেন কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করেও আমরা সফল হইনি এর পাশাপাশি শেখ হাসিনার ছেলে সজীব পদের জয় তিনিও বলেছেন এখনও তার মা শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছেন এবং এ ব্যাপারে তিনি বলেছেন তিনি এখনো ভারত ছেড়ে যাননি অর্থাৎ তিনি ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন এমন খবরও প্রকাশ করেছে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম তবে কোনো সূত্র থেকেই এই ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি শেখ হাসিনা এখনও ভারতে আছেন নাকি অন্য কোনো দেশে চলে গেছেন কিংবা সংযুক্ত আরব আমিরতা গেছেন কি না যদিও সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে যে তিনি আরব আমিরাত চলে গেছেন যেহেতু কিন্তু যেহেতু সরকারিভাবে কোনো ধরনের ঘোষণা আসেনি সেক্ষেত্রে আমরা এখনও নিশ্চিত হতে পারছি না শেখ হাসিনার অবস্থান সম্পর্কে তবে বিবিসি বাংলা যে সংবাদ তাতে বলা হচ্ছে তিনি এখনও ভারতে আছেন যেহেতু শীর্ষ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়েই এই সংবাদ প্রকাশ করেছে বিবিসি বাংলা তবে শেখ হাসিনার অবস্থান নিয়ে এখনও কিন্তু জল্পনা কল্পনা রয়ে গেছে এবং যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশ সরকার কিংবা ভারতীয় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসবে ততক্ষণ পর্যন্ত আসলে আমরা নিশ্চিত বলতে পারছি না শেখ হাসিনার প্রকৃত অবস্থান কোথায় সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন